আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় যে ছয়টি নিয়ম না মানলে নর্মাল ডেলিভারি কখনই সম্ভব নয়। মানে নর্মাল ডেলিভারি করাতে চাইলে যে ছয়টি নিয়ম আপনাকে মেনে চলতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাধারণত প্রতিটা গর্ভবতী মায়েরই প্রত্যাশা থাকে নর্মাল ডেলিভারি, তবে তা পেতে অবশ্যই কিছু করতে হবে। সে সম্পর্কে হয়তো বা অনেকেই অজানা থাকে, অথবা কি করতে হবে সে সম্পর্কে সচেতন নয়। আজকের ভিডিওতে আমরা তাই তুলে ধরব। বর্তমানে আমাদের দেশে সিজারিয়ান ডেলিভারির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত ১২ বছরে প্রায় বেড়েছে তিন গুণ। সিজার বাড়ার পেছনে রোগীর স্বজনেরা ডাক্তারদের ব্যবসায়িক মনোভাবকে দায়ী করে থাকে, তবে তারা নিজেরাও যে দায়ী তা ভুলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে রোগীর স্বজন এমনকি গর্ভবতী মা নিজেও নর্মাল ডেলিভারির ব্যথা সহ্য করতে চায় না বা ভয় পায়। তবে সিজার করে যে তারা তাদের জীবনকে পঙ্গু করে ফেলছে তা জানে না। তবে আজকের ভিডিও তাদের জন্য যারা নর্মাল ডেলিভারি করাতে চান। এই ছয়টি নিয়ম মেনে চললে ইনশাআল্লাহ তারা নর্মাল ডেলিভারি করতে পারবে। নর্মাল ডেলিভারি করাতে চাইলে প্রথম যে নিয়মটি মানতে হবে তা হচ্ছে, একজন মাকে প্রাকৃতিক নিয়মে ডেলিভারি করবেন এমন শক্ত মনের জোর থাকতে হবে, বা নিজেকে মানসিকভাবে সবসময় প্রস্তুত রাখতে হবে নর্মাল ডেলিভারির ব্যথা সহ্য করার। নর্মাল ডেলিভারির জন্য আপনার পর্যাপ্ত শ্বাস বা নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকা চাই। গভীরভাবে শ্বাস নিয়ে প্রশ্বাস ছাড়লে ফুসফুসের ক্ষমতা বাড়ে, তাই শ্বাস নেওয়ার প্র্যাকটিস করা। তাহলে লেবারে চাপ দিতে বললে শ্বাস বন্ধ করে জোরে চাপ দিতে পারবেন। এটা নর্মাল ডেলিভারির জন্য অনেক বেশি কার্যকর। লিউগো এক্সারসাইজ নামে এক ধরনের ব্যায়াম আছে, যাতে পেলভিক এলাকার মাংসপেশি সংকোচন ও প্রসারণ করার মাধ্যমে আপনার জরায়ুকে চাপ দেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা আপনি লেবারের সময় বারবার পুশ করতে পারবেন। মানে বাচ্চাকে ঠেলে জরায়ুর মধ্য দিয়ে বাহিরে বের করতে সাহায্য করে। নর্মাল ডেলিভারির জন্য শারীরিকভাবে শক্তিশালী হওয়া জরুরি। নিয়মিত হাঁটলে বা সাঁতার কাটলে মা শারীরিকভাবে শক্তিশালী হন, বা নিজেকে আরও বেশি পরিশ্রম বা কায়িক শ্রমের দিকে দাবিত করে, যা নর্মাল ডেলিভারির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নর্মাল ডেলিভারি চাইলে গর্ভাবস্থার শুরু থেকেই প্রস্তুতির প্রয়োজন। নিয়মিত চেক আপের মাধ্যমে কোনো রোগ থাকলে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে থাকলে মা নর্মাল ডেলিভারির চেষ্টা করতে পারেন। সুস্থ ও নর্মাল ডেলিভারির জন্য অবশ্যই পুষ্টিকর খাদ্যের দরকার। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাদ্য গ্রহণ করলে সন্তান খুব বড়ও হয় না, আবার ছোটও হয় না, ফলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বেশি থাকে। একজন গর্ভবতী যদি শুরু থেকে প্রসবকালীন সময় পর্যন্ত দীর্ঘ ৯ মাস ডাক্তারের পরামর্শ মেনে চলে, পুষ্টিকর খাবার খায়, ভিটামিনস বা সাপ্লিমেন্ট গ্রহণ করে, সাথে কিছু এক্সারসাইজ করে, তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি সম্ভব। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় এই ছয়টি নিয়ম কেন মেনে চলা জরুরি। নর্মালি বাচ্চা চাইলে অবশ্যই এগুলো মেনে চলার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।